hit the subscribe button and press the bell icon for more videos. আপনার ব্রডব্যান্ড সার্ভার দিয়ে আপনি হাই স্পিডে ডাউনলোড করতে চান, তো তাহলে ভিডিওটা আপনার জন্য। তো শুরু করে দিলাম আমার বকবকানি। তো অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন, 100 ভাগের ভেতর আপনার 80 ভাগই মানুষ আপনার ব্রডব্যান্ড ইউজ করে থাকে, ওয়াইফাই ইউজ করে থাকে আর কি। তো এই ব্রডব্যান্ডের লাইন আমরা যে 2 Mbps বা 5 Mbps বা 10 Mbps নেই, তো বেশিরভাগ অ্যাকচুয়ালি বলা চলে যে সবাই ইউজ করে 2 Mbps লাইনই, বা ম্যাক্সিমাম ইউজ করলে আমরা 5 Mbps লাইন ব্যবহার করে থাকি। তো 2 Mbps লাইন যদি নেন, তা দেখেন 2 Mbps লাইন আপনি যে কোনো সাইড আপনি পাইতেছেন, হলো 300 KB প্লাস 350 KB এরকম আর কি যায় অ্যানি সাইডে। আর আপনার ইউটিউবে দেখেন, ইউটিউবে যদি আপনার ডাউনলোড করেন আপনার ব্রডব্যান্ড লাইন দিয়ে, তো ম্যাক্সিমাম আপনি 3 MB বা 4 MB করে পাইতেছেন প্রতি সেকেন্ডে যাইতেছে। হ্যাঁ, তো আর একটা দুঃখের বিষয় হলো আমার, আমি যে লাইনটা নিয়েছি সেই লাইনটা আপনার স্পিডটা দেয় নাই, তো সার্ভার স্পিডটাও কমাই দিছে। তো সেজন্য আমি মানে এই সুবিধাটা পাইতেছি না। তো সবাই সবার লাইন ইজ আমার জানার মধ্যে সবার লাইনই ঠিক আছে। তো আপনারা ট্রাই করুন, ফার্স্টে যাবেন। আমি আসলে যে কোনো একটা ভিডিও প্লে করি। হ্যাঁ, এটা কাজ করবে কি না এই সাইড স্পিডগুলা, তো সেটা চেক করার জন্য এটা আমি দেখাইতেছি। তো দেখেন, ফার্স্টে আপনার যাবেন যে কোনো একটা ইউটিউবে যাবেন, ইউটিউবে যে কোনো একটা ভিডিও আপনি ডাউনলোড করবেন। হ্যাঁ দেখেন, আচ্ছা দেখেন এখানে আজকে সার্ভারটা আমার একটু স্লো, তো সেজন্য যাচ্ছে। তো আমারটা ম্যাক্সিমাম স্পিড উঠবো আপনার 600 থেকে 700 KBPS। হ্যাঁ, 700 KB, এর উপরে স্পিড যাইবো না এরকম। তো আপনাদেরটা টেস্ট করবেন, ডাউনলোড স্পিড যদি 3 MB বা 4 MB যাবে, 2 MB যায় বা 1 MB উপরে ওঠে, তো মনে করবেন আপনারটা কাজ করে, আপনার লাইন ঠিক আছে, ঠিক আছে, সার্ভার লাইন ঠিক আছে। তো আজকে আপনার যে লাইন সার্ভার সাইটগুলো দিব দেখা দিছি, দই সাইটটা দেখেন, ওয়েবসাইটটা এখানে অনেক হিউজ পরিমাণে সাইট আছে। তো আপনার নাটক বল, নতুন নতুন গেম, মুভি যেখানে যা আছে মনে করেন সবই এই জায়গায়, একটু নতুন পাবেন এবং ফুল HD কোয়ালিটিতে ডাউনলোড করতে পারবেন। হ্যাঁ, আর একটা সাইট হলো এটা। তো আমি অনেক কষ্ট করে প্রত্যেকটা সাইডের লিস্ট করছি একটা ডকুমেন্ট ফাইলে আর কি, আপনাদের অসুবিধা নেই, এই সাইটগুলোর লিঙ্ক আমি দিয়ে দেবো, তো আপনাদের কপি করতে ঝামেলা হবে। তো সেই জন্য আমি একটা ডকুমেন্ট আকারে সবগুলো সাইট আপনার ই করছি, সেভ করে রাখছি। তো আমি ভিডিও ডিসক্রিপশনে নিচে সবগুলো সাইটের লিঙ্ক, ওইটার লিঙ্ক দিয়ে দেবো, ডাউনলোড করবে, ওখান থেকে জাস্ট কপি করে করে টেস্ট করবেন। হ্যাঁ, এখানে সাইটগুলোর ইগুলো দেখতেছেন নামগুলো দেওয়া আছে, তো এইখান থেকে আমি প্রত্যেকটা একটা একটা সবার, এখানে সব সাইটই আপনার সবার সার্ভারে কাজ করবে না, তো এখানে টেস্ট ট্রাই করে করে দেখবেন। এখানে প্রত্যেকটা সাইটগুলো আছে যেগুলো আপনি স্পিড পাবেন ম্যাক্সিমাম আপনার 8 MB থেকে 10 MB পর্যন্ত স্পিড পাবেন, বা 6 MB 7 MB পার সেকেন্ডে যাবে, যা আপনার একটা পেন ড্রাইভ থেকে কপি করলে যেরকম স্পিড পান, তো সেম টু সেম এটার ডাউনলোড স্পিড সেরকম পাবেন। হ্যাঁ, এখান থেকে আপনার নতুন মুভি, গেমস, বিশেষ করে যারা গেমস গেমার আছে, গেম পছন্দ করে, তো তারা তাদের জন্য সুবিধা হবে, কারণ এখান থেকে অনেক ভালো ভালো লেটেস্ট বড় বড় গেমস আপনি ডাউনলোড করতে পারবেন হাই স্পিডে, 50-60 MB গেমসগুলো, 6 GB গেমসগুলো আপনি ডাউনলোড করতে পারবেন 1-1.5 ঘন্টার ভিতরে বা 2 ঘন্টার ভিতরে এই এই সাইটগুলো থেকে। আর নতুন নতুন ছবি তো মুভিগুলো তো আছেই, তো এখান থেকে এই সাইটগুলো তো দেখলেন। তো এই সাইটগুলোতে জাস্ট এইভাবে ট্রাই করবেন, আমি তাও দেখাই দিচ্ছি কীভাবে ট্রাই করবেন, জাস্ট কন্ট্রোল প্রেস করে একটা একটা সাইট এইভাবে প্রেস করে দেখবেন। এখানে টিভি, লাইভ টিভি আছে, লাইভ খেলা দেখার আপনার ইগুলো আছে, টরেন্টের সার্ভারগুলো আছে, টরেন্টের সার্ভারগুলো আছে, অনেক সার্ভার আছে, আপনি অনেক অনেক সার্ভার পাবেন এখানে। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি যাদের লাইন নেন তারাও দিয়ে থাকে কয়েকটা সার্ভার, তাদের আর মনে করেন কয়েকটা সার্ভার দিয়ে থাকে, সবগুলো দেয় না, তো এখানে অনেক সার্ভার আছে, তো আপনি এখান থেকে জাস্ট টুকে টুকে ট্রাই করতে পারেন। হ্যাঁ, এখানে দেখবেন যদি ঢুকে, তাই মনে করেন যে সার্ভারে যদি ঢুকে, তাহলে মনে করবেন যে সার্ভারটা আপনাদের কাজ করবে, আবার সব সাইডে ঢুকবে কিন্তু স্পিড পাবেন না। হ্যাঁ, বেশিরভাগ সাইডে স্পিড পাবেন আপনার
ওই যে বললাম 6 MB ম্যাক্স, মিনিমাম 6 MB সকালবেলা মনে করুন ফুল স্পিড পাবেন। হ্যাঁ, এখান থেকে জাস্ট এই সাইটগুলো থেকে আপনি ডাউনলোড করতে পারবেন খুব সহজে ফুল স্পিডে। তো দেখেন এই সাইটটার আপনার যে আইপ্যাড ডেসের মতন, এটা এক সার্ভার সাইট, এটা আইপ্যাড ডেসের মতো, আগে বলছি আইপ্যাড ডেসের মতন হতে পারে, এই যে আইপ্যাড ডেসের মতন। আর আইপ্যাড ডেস ছাড়াও আছে যেমন মুভি হাট আছে একটা সাইট, ভালো স্পিড, ভালো ভালো মুভি পাওয়া যায় ওইটায়। তো আজকের টিউটোরিয়ালটা এতটুকুই, আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, আমার বকবকানি শোনার জন্য ধন্যবাদ, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।